بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তবে ফলাফলটা শুই না লও, সুদের খাতায় নাম লেখাইয়া বান্দা 100 বার হজ করবা, আল্লাহর কসম কোরআন সাক্ষী, একবারের হজ ও কবুল হবে না রে হাজি সাহেব। হাজি সাহেব টাকার গরমে হাজি হয়ে গেছে, দুই বেয়াই হজ করাইছে, বাংলার জমিনে ঘুরতেছে, মাথার মধ্যে সাদা রুমাল আর কালো বেরি লাগায় ঘুরতেছে, কেউ হাজি কয় না, মাথা গরম হয়ে গেছে, লম্বা বড় দামি প্যাকেজ দিয়া হজ করলাম, কেন আমার এলাকার মানুষ হাজি কয় না, মাথা গরম, কি হইল হজ কইরা, কি হইল বেয়াইরে, মোবাইল কইরা কয় বেয়াই, দুইজনে হজ করলাম লাখ ডাবল প্যাকেজ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে, কিন্তু দুঃখ হয় আমি যে ফরিদগঞ্জ বাজার এলাকায় ঘুরি, কেউ আমারে হাজি কয় না, হ্যাঁ বেয়াই কি করি, তোমার থেকে দুঃখ তো আমার বড়রা, কি দুঃখ কয় আমার বউ আমারে হাজি কয় না, কি করা যায়, কতজন একটু পরামর্শ করি কি করা যায়। দুই হাজি বৈশা পরামর্শে বসলো, এইবার পরামর্শের সিদ্ধান্ত নিল তাড়াতাড়ি বাজারে যাও, তুমি বাজারের আগে গিয়া একটু দাঁড়ায় যাবা, আমি গিয়া দোকানে আগে বয়া তোমারে ডাকবো, হাজি সাবাই ও হাজি সাবাই ও হাজি সাবাই ও চা খাও, এরপরে আমি যখন ডাকবো তুমি যাইবা, তুমি আবার বলবা হাজি সাহেব ওয়েট করো, আসতেছি আসতেছি, আমার নিম্ন চাপ শুরু হয়ে গেছে, এই হলো হাজির অবস্থা, সুদের খাতায় নাম লেখাইয়া 10 তলার মসজিদ আর মাদ্রাসা করলে আল্লাহর কোরআন সাক্ষী, মানুষের উপকার হবে বটে, কিন্তু তোমার আমল নামায় বিন্দু থেকে বিন্দু সওয়াব হবে না, সুদের টাকায় নামলা খাইয়া বছরে বছরে 10 লাখ টাকা যাকাত দিলে মানুষের উপকার হবে, তোমার কোনো সওয়াব হবে না, তওবা না করে যদি মরিয়া যাও, আল্লাহ কোরআনে বলেছেন চিরস্থায়ী জাহান্নামী, কয় হুজুরেরা ফাঁকি দেয় না, না বাংলা কোরআন পড়ো, সূরায়ে বাকারা 275 নম্বর আয়াত, দেখো আমার আল্লাহ সুদখোরদেরকে কেমন মজার মজার বার দিছে, বাংলা কোরআন পড়ো না, কোরআন শরীফ আছে না বাংলায়, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে আনোয়ারুল কোরআন, আল্লাহ আমাদের হেদায়াত দান করেন, আমিন। এ যুবক, জীবনে সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, মিথ্যা বললাম না, দাড়ি কাটলাম না, বেপর্দায় চললাম না, হারাম খাইলাম না, টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, দাড়ি রাখলাম, মাদ্রাসায় পড়লাম, যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, কারণ কওমিয়া মাদ্রাসায় পড়লে কোনো চাকরি দেয় না, সার্টিফিকেট দেয় না, বলো রে বাবা না খায় এত মরি নাই, মরি নাই, আল্লাহর হাজার শকর, আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়ার কোন কোটিপতি এমপি মন্ত্রী মহোদয়ের চেয়ারে বসলেও এত সম্মান শান্তি পাবো না, সম্মান দেওয়ার মালিক কে, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ إِنَّ كَلَامَ زِنْدَ قُرْآنِ حَكِيمٌ হিকমতে উলায়া যাল সত কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকীম তাকাসারা আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নইন সবাই পড়েন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين